প্রণোদনা বাড়ালে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স প্রবাহ বাড়বে। টাইম টেলিভিশন সাথে ডলারের বাজার অস্থির থাকলেও অচিরেই স্থিতিশীলতা আসবে বলে মনে করছেন সানমান গ্লোবালের এক্সপ্রেসের সিইও মাসুদ রানা তপন। টাইম টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। এদিকে প্রণোদনা বাড়ানোর পক্ষেও মত দিলেন মাসুদ রানা। বিস্তারিত দেখুন রিপোর্টে। বরাবরের মতো বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্স। বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতার এই সময়ও বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ অব্যাহত রয়েছে। এখন ডলারের রেটটা আমাদের নিয়োগ থেকে স্থিতিশীল, তবে নানা কারণে গত এক বছর ডলারের বাজার ওঠানামা করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন পোস্ট কোভিড এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে এমনটা হয়েছে, তবে পরিস্থিতি অচিরেই অনুকূলে আসবে বলে মনে করছেন নিউ ইয়র্কের পরিচিত মুখ রেমিটেন্স কোম্পানি সানমান গ্লোবালের সিইও মাসুদ রানা তপন। হ্যাঁ, এখন ডলারের রেটটা আমাদের নিয়োগ থেকে স্থিতিশীল। বাংলাদেশে বাফেদা এবং এবিবিএ সংগঠন তারা একটা রেট ফিক্স করে দিছেন, তো এখন রেট হচ্ছে ফিক্সড রেট আর কি, স্টেবল রেট। আর রেমিটেন্সের প্রবাহটা একটু কমছে, কারণ আমাদের গত মাসে আমাদের এখান থেকে রেমিটেন্স গেছে প্রায় 500 মিলিয়ন ডলার কম প্রবাসীদের কাছ থেকে। তো রেমিটেন্স লাস্ট 2 মান্থস রেমিটেন্সের প্রবাহটা কমছে। যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্সের প্রবাহ বাড়াতে রেমিটেন্স কোম্পানির পাশাপাশি গ্রহীতার ইনসেন্টিভ বাড়ানোর পক্ষেও মত দিলেন এই ব্যবসায়ী। ইনসেন্টিভ একটা কার্যকরী বিষয়, আমরা 2.5% সরকার ইনসেন্টিভ দিচ্ছেন, তো আমরা বরাবরই প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা কথা বলছি যে ইনসেন্টিভটা যদি 5% দেওয়া যায় তাহলে আপনার যে হুন্ডির মার্কেট এবং আমাদের রেটটা প্রায় সমান থাকবে, তাহলে রেমিটেন্সটা একটু বেশি যাবে আমার ধারণা। হুন্ডি ব্যবসা রোধ করতে পারলে সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স বাড়বে বলে মত তাঁর। ডলারের রেটটা একটু কম আমার মতে, আর একটু যদি বেশি হয় তাহলে কার্ভ মার্কেটে যে হুন্ডি মার্কেটের রেট এবং আমাদের রেটটা যদি কাছাকাছি থাকে তাহলে রেমিটেন্সের প্রভাবটা আরও বাড়বে আমার জানা মতে। সব মিলিয়ে রেমিটেন্সের জন্য একটি গঠনমূলক উদ্যোগ গ্রহণ প্রয়োজন বলে মত দিলেন মাসুদ রানা তপন। বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্স, কিন্তু রেমিটেন্স নিয়ে নানা সময় নানা ঝামেলায় হতাশ ছিলেন প্রবাসীরা। প্রবাসীদের প্রত্যাশা, সামনের দিনগুলোকে রেমিটেন্স পাঠানোর জন্য আরো সহজ পদ্ধতি অবলম্বন করবে বাংলাদেশ সরকার। সৌরভ ইমাম, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।